50 স্পিড ঠিক আছে, মানে বাইক চালাতে পারবে বা সবাই নর্মালি চলতে পারবে। আসলে বাইকের স্পিডটা সাইকেলের স্পিড আরো বেশি, তারপরে রিক্সা স্পিড আরো বেশি। তো বাইকের স্পিড কিভাবে 30 কিলোমিটার দেওয়া হয় এটা তো ভাই মোটেও বুঝে আসে না। আর আপনারা কমেন্ট করেন বাইকটা মানে এর লুকটা কেমন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আজকে মনে হচ্ছে যে 30 কিলোমিটার তো স্পিড ওটা মনে হয় চালু হয়ে গেছে, কারণ রাস্তায় যে পরিমাণ পুলিশ আর সব বনাস, এ পরিমাণ আপনার আছে মানুষও নাই। আচ্ছা দেখেন এখানে কিভাবে 30 কিলোমিটার স্পিড গাড়ি চালাবো আমি বুঝতেছি না। এখানে তো আপনার 34, বুঝে আসে না কিভাবে কি চালু করলো আর কি নিয়ম চালু করলো, এ নিয়ম আমি কিছুই বুঝতেছি না। কি পরিমাণ ট্রাফিক আর কি পরিমাণ পুলিশ, মানে এই ভিতরটা ভয় করতেছে। দেখছেন আবার বাইক নিয়ে দাঁড়ায় আছে, মানে যদি আপনি অন্যায় করেন আপনার গিয়া ধরে লয়ে যাবে কোনো কথা নাই। আরে ভাই ভিতরে এত ভয় করে কা, আজকে জায়গা দেয় খালি পুলিশ, ভিতরটা ভয়ে দুপ 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 করে। বর্তমান পুলিশ মানে পুলিশ যে পরিমাণ মামলা দিচ্ছে বলার বাইরে, আপনি যে কোনো কিছু বলবেন রিকোয়েস্ট করবেন কোনো রিকোয়েস্ট তারা অ্যাকসেপ্ট করে না। আমার বাইকের লুকটা দেখাবো, আমার বাইকের খুবই সুন্দর একটা লুক নিয়ে আসছি। সব থেকে বড় কথা হচ্ছে লুকে লুকে যাইতেছে, দেখছেন পুলিশ। বাইকের স্পিড 30 কিলোমিটার, আপনার হাইওয়েতে 60, তো মানে আসলে কিছু কিছু আইন মানে তারা এমনভাবে বলে যেটা মানে মেনে নেওয়ার মতো না। এ দেখছেন এখানে 43, মানে এই জায়গাতে যদি আমি যদি স্পিড হাই চালাই তারপরেও তো আপনার 55, মানে কীভাবে চালাবো 30 কিলোমিটার আমার বুঝে আসে না ভাই। মানে আসলে বাইকের স্পিডটা সাইকেলের স্পিড আরও বেশি, তারপরে রিক্সা স্পিড আরও বেশি। তো বাইকের স্পিড কিভাবে 30 কিলোমিটার দেওয়া হয় এটা তো ভাই মোটেও বুঝে আসে না। আমি জানি না এ আইনটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে, তবে আইনকে শ্রদ্ধা করি, আইনের কথা মান্য করি, আইনকে সম্মান করি, কিন্তু এমন আইন যে আইন মানুষের প্রতি সমস্যা হয়ে দাঁড়াবে, ভোগান্তি হয়ে দাঁড়াবে, সেই আইন তো আসলে মেনে নেওয়ার মতো না। যদি আপনার এই আইন চালু হয় যে বাইকের সিটির ভিতরে বাইকের স্পিড থাকতে হবে 30 কিলোমিটার, আসলে এই আইনটা মানে মোটো মেনে নেওয়ার মতো না, একদম মেনে নেওয়ার মতোই না। কিছু কিছু আইন যে আইনগুলো আমরা মেনে নিতে হয়, ঠিক তেমনই একটা আইন সব যত আইন আছে সব কিছু বাইকারদের উপরে, শুধু বাইকাররাই কিছু বলতে পারে না। সব আইন শুধু বাইকারদের উপরেই, মানে আপনার ট্রাফিক পুলিশে এত পরিমাণ মামলা দেয় মানে আপনার কথা বলার কোনো সুযোগ নেই, আপনি যেই হন মার সেই হন তাদের কোনো ই নেই, তাদেরকে আপনি কথা বলবেন কোনো সুযোগ নেই, আপনাকে মামলা দিবেই। 50 স্পিড ঠিক আছে, মানুষ সবাই মানে বাইক চালাতে পারবে বা সবাই নর্মালি চলতে পারবে।
30 কিলোমিটার স্পিড। আর আমাদের এটা এই আইন কোত্থেকে দিছে, কি করছে না করছে কিছুই বুঝি না। আপনি এমন আইন বাস্তবায়ন করেন যে আইনটা সকল মানুষ মানবে বা ওটা মানসম্মত হয়, ওই আইনটা বাস্তবায়ন হলে সবাই খুশি হবে। এমন আইন যে আইন বাস্তবায়ন হওয়ার আগেই মানুষের সাথে সিসি করবে। এই মুহূর্তে আসি হচ্ছে পল্লবী, মিরপুর পল্লবী। আমি যাবো হচ্ছে ইন্ডিয়ানে, যাবো এই যে আমি এদিকে যাবো। তো যারা এদিকে থাকেন ভাইয়া করেন তারা সাবধান, কারণ এখানে আপনাদেরকে আমার বাইকের লুকটা দেখাই। এ হচ্ছে আমার বাইকের লুক, দেখছেন নতুন একটা গার্ড লাগাইছি, এ দেখছেন গার্ডটা কেমন। আর ডাইন পাশ থেকে দেখতে এমন লাগে, এই হচ্ছে বাইকের লুক। এই ঘাটটা খুবই নতুন বাড়িছে, বেশি দিন হয় নাই। এই যে আপনার দেখে ভালো লাগছে তাই এটাই চয়েস করলাম। আর আপনারা কমেন্ট করেন বাইকটা মানে এর লুকটা কেমন। তো যাই হোক, আজকের বাইকের স্পিড নিয়ে কথা বলছি। যদি আপনার কাছে খারাপ লাগে বা আপনাদের কাছে কোনো মনে হয় যে না এই বিষয়টা আপনি খারাপ বলছেন, তাহলে ক্ষমা করে দেবেন। আর যদি ভালো বলে অবশ্যই কমেন্ট করবেন। আর আজকে ছোট্ট একটা স্পিড নিয়ে কথা বললো, জাস্ট একটুকুই। আপনারা থাম্বেল টাম্বেল দেখছেন, আর বেশি কিছু বলবো না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।